আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙ্গুলে চোট পাওয়ার কারণে তৃতীয় ওয়ানডে মিস করেছেন সাকিব আল হাসান। তৃতীয় ওয়ানডের দিনে তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে বসে থাকতে হচ্ছে মাঠের বাইরে। ম্যাচ চলাকালীন হঠাৎ স্ক্রিনে দেখা যায় সাকিবকে, আর তার সামনে নাজমুল শান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরী আর মুশফিকুর রহিমকেও বসে থাকতে দেখা যায়। আর এমন সময় মুশফিককে দেখা যায় খুনসুটির ছলে দেখিয়ে দিচ্ছেন কিভাবে সাকিব ক্যাচটি নিতে গিয়ে হাতে চোট পেয়েছেন। মুশফিক দেখাচ্ছেন ক্যাচ নেওয়ার সময় সাকিব আঙ্গুল বাঁকা করেছিলেন। কথা বলার সময় নিজেও যেমন হাসছেন মুশি, তার কথা শুনে হাসছেন পাশে বসে থাকা মৃত্যুঞ্জয় আর শান্ত। থেমেছিলেন না সাকিব আল হাসান নিজেও, সতীর্থর করা এমন মজায় নিজেও হাসছেন মুস্কি মুস্কি। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।